আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ফ্রেন্ডস কথা বলবো হঠাৎ করে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আর আসতেছে না এর কি কি কারণ কি কারণে এইগুলো হয় পুরো বিষয়টা আলোচনা করব। অনুরোধ থাকবে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তাহলে কী হবে যদি এখান থেকে আপনার এই প্রবলেমটা হয়ে থাকে তাহলে আপনি খুব সহজে এই সমস্যার সমাধান করতে পারবেন কারণ আমি আপনাদের একটা জিনিস দেখাই যেখানে দেখাচ্ছে দুই সপ্তাহ আগে ওকে দুই সপ্তাহ আগে কিংবা তিন সপ্তাহ আগে লাস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে ওকে তো এখান থেকে যদি আমি সি ওয়ালে যাই সি ওয়ালে গিয়ে কিন্তু শর্টসে যাই ওকে শর্টসে গিয়ে এখান থেকে যদি আমি নিউ ইয়স রিকোয়েস্ট দেখি তো নয় ঘন্টা আগে লাস্ট রিকোয়েস্ট এসেছে ওকে তো এখন এখানে অনেক এই বিষয় নিয়ে আমার এক ভাইয়া কমেন্টও করেছে ভাই আমার আইডিতে হঠাৎ করে আর ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে না অনেক দিন হয়ে গেছে ওকে তো এটা কেন কেন হয় তো এটা কী কী কারণে হয় সেই বিষয়টা আলোচনা করি তা প্রথম স্টেপ হচ্ছে কি আপনার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট না আসার প্রথম একটা কারণ হচ্ছে যে আপনার আইডিতে প্রচুর থেকে প্রচুর একটা সময় ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো কিন্তু আপনি সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ফলোয়ার্সের কারণে হোক আর যার কারণে হোক সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতেন না সেটাকে ঝুলিয়ে রেখতেন ওকে যার কারণে এক পর্যায়ে দেখা যায় যখন ওয়ান কে হয়ে যায় অর্থাৎ এক হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে যায় তখন কিন্তু দেখা যায় যে একটা নোটিফিকেশান আসে যেখানে বলতে চাচ্ছে যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টের জায়গাগুলো আপনি খালি করে দেন ওকে যেখানে ফুল হয়ে গেছে কারণ ফেসবুকে একটা রুলস আছে যে এক হাজারের বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রাখা যায় না কি বা রাখতে নাই ওকে এটা ফেসবুকের রুলসের বাইরে তো অনেক সময় হয় কি আমরা ফলোয়ার্সের কারণে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টে অনেক প্রায় আপনার এক হাজার কি আটশো সাতশো নয়শো মতন ফ্রেন্ড ঝুলিয়ে রাখি এটা একটা প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আপনি অনেক দিন আপনার আইডিতে যদি ইনেকটিভ থাকেন অর্থাৎ অনেক দিন অ্যাক্টিভ না থাকেন মাঝে মধ্যে এসে দুই এক মিনিট থেকে চলে গেছেন তা আপনি ইনেকটিভ গণ্য হয়ে যান ওকে যখনই গণ্য হয়ে যান তখন কি আপনার যে ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ড আছে তাদের যে মিউজারগুলো আছে তারা কিন্তু তাদের কাছে আপনার আইডিটা সাজেস্ট করে না অর্থাৎ আপনার অ্যাক্টিভিটি যখনই কম থাকে ফেসবুক আপনার অ্যাক্টিভিটি ডাউন করে দেয় অ্যালগোরিদম এটাই বোঝে যে আপনি বেশি একটা অ্যাক্টিভ থাকেন না এই জন্য আপনার আইডিটা আদার্স পার্সনের কাছে সাজেস্ট করে না এটা হচ্ছে আর কারণ আর একটা কারণ হতে পারে যে আপনি ফেসবুকের মধ্যে মিস ইউজ করেন মিস ইউজ বলতে আপনি প্রচুর থেকে প্রচুর পরিমাণ মানুষকে ফ্রেন্ডলি রিকোয়েস্ট দেন যার মধ্যে প্রায় হানড্রেড পার্সেন্টের মধ্যেই সেভেন্টি পার্সেন্ট মানুষ আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না এই কারণে আপনার আইডিতে যত ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন সেগুলো অনেক অধিকাংশ ঝুলিয়ে আসে দ্বিতীয়টা হচ্ছে কি আপনার আইডিতে যে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন সেগুলো ফল ফ্রেন্ড রিকোয়েসের বদলে আপনার ফলোয়িং হয়ে গেছে অর্থাৎ আপনার ফলোয়িংয়ের মাত্রা বেড়ে গেছে যখনই ফলোয়িংয়ের মাত্রা বেড়ে যায় তখন আপনার ফলোয়ার্স ব্লক হয়ে যায় পাশাপাশি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হয়ে যায় ওকে আর একটা এটার মধ্যে রিজেন্ট হতে পারে যে আপনি বেশির থেকে বেশি স্প্যামিং করে সেই স্প্যামিংটা কি যে আপনি বেশি থেকে বেশি মানুষকে লাইক কমেন্টস করতেন এর আগেও আপনার আইডিতে অনেকবার লাইক ব্লক হয়ে গেছে কমেন্ট ব্লক হয়ে গেছে পোস্ট ব্লক হয়ে গেছে পাশাপাশি ফ্রেন্ড নিকোসও ব্লক ছিল ওকে এই কারণেও আপনার আইডিতে এই ধরনের হতে পারে কারণ যে কয়টা কারণে হয় সেই কয়টাগুলো কারণগুলো আপনাদের শেয়ার করছি আর একটা কারণ হতে পারে যে আপনি আপনার আইডিতে যে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আসতো তো অ্যাকসেপ্ট করতেন না কি বা আপনি যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতেন সেটা কখনো চেক করতেন না যে সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট হয়েছে কিনা ওকে তো ফ্রেন্ডস এইগুলো যখনই হবে বেশ কিছু জিনিস আপনি চেক করবেন সেটা হচ্ছে সর্বপ্রথম দেখবেন যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কী পরিমাণ দেওয়া আছে ওকে সি ওয়ালে আসবেন আসার পরে কিন্তু উপরতে থ্রি ডটা আসবেন শুনবেন পরে করিউস অ্যান্ড রিকোয়েস্ট এখানে আসবেন এসে দেখবেন যে আপনার কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া আছে কিনা অর্থাৎ আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিই না বেশি থেকে বেশি আমি ইনএক্টিভ থাকি ফেসবুকে বেশি একটা আমি অ্যাক্টিভ থাকি না এ একটা গেল দ্বিতীয় হচ্ছে আপনার ফলোয়িংয়ের মাত্রা অর্থাৎ আপনার আইডিতে কী পরিমাণ ফলোয়িং আছে অর্থাৎ আপনি ডিফল্টে কাদেরকে ফলো করতেছেন সেই ফলোয়িংটাও আপনি আনফলো করতে পারেন যেটা অনেকেই জানেন যে আনফলো কীভাবে করা যায় তো এখান থেকে আপনার যদি প্রোফাইলে আসেন এখানে ই পাবলিক ডিটেলসে আসলেও কিন্তু এখান থেকে আপনি সহজে আপনি এখান থেকে আপনার ফলোয়িংটা বেরিয়ে নিতে পারবেন পাশাপাশি আপনি সেটিং থেকেও বেঁকে নিতে পারেন ওকে আবার একটা আছে যে আপনার আইডিতে যে সাপোর্ট ইনবক্স আছে এই সাপোর্ট ইনবক্সে এসে দেখবেন সাপোর্ট ইনবক্সে বক্সে আসার পর দেখবেন যে আপনার আইডিতে কোনো ইমিস ইউজ আছে কিনা স্প্যামিং হয়েছে কিনা অর্থাৎ আপনি ফেসবুকে কোনো রুলসের বাইরে কোনো কাজ করে ফেলেছেন কিনা ওকে তো এটা সাপোর্ট ইনবক্সে বক্সে এসে কিন্তু এই জায়গাটাই দেখা যায় যে এখানে একটা নোটিফিকেশান আসবে ওকে এই যে এখানে কিন্তু চলে আসে ওকে এখান থেকে দেখে নেবেন যে কোনো ভুল আছে কিনা যদি এরকম হয় তাহলে আপনি আপনার আইডিটার একটু রেস্ট দিবেন অর্থাৎ দশ পনেরো দিন ইনে ডিঅ্যাক্টিভ করে রাখবেন রাখার পরে আপনি রেগুলারভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ওকে তো এর কারণে দেখবেন অটোমেটিকলি আবার যখন আপনার অ্যাক্টিভিটি বেড়ে যাবে অটোমেটিকলি আপনার মানুষের কাছে আপনার আইডি সাজেস্ট করবে অটোমেটিকলি আপনি যখন বিভিন্ন জায়গায় সাপোর্ট দেখাবেন তখন অটোমেটিকলি আপনার অ্যাক্টিভিটি বেড়ে গেলে অটোমেটিকলি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হয়ে যাবে ওকে তো ভিডিওর ছিল এক ধরনের যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক ওকে এটা এক ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক বলে কারণ অনেক স্পামিংয়ের কারণে কিন্তু অনেক সমস্যা তৈরি হয় এটা পার্টিকুলারভাবে একভাবে বলা সম্ভব হয় না ওকে তো ভিডিও যদি হেল্পফুল ইনফরমেশন ফুল মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেন কমেন্টস করে জানান ভিডিও কেমন লাগলো আর আপনারা কী রিলেটেড ভিডিও বেশি থেকে বেশি দেখতে চান অবশ্যই কমেন্ট করে রাখবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও বানাই দেওয়ার জন্য তো ভিডিওটা যে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ